আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি বার হয়ে গেলাম ট্যুরের উদ্দেশ্যে, এখন আমি রংপুর টাউন হলে আছি। বাসা থেকে সোজা এখানে আসলাম, এখানে এখন সবাই আসতেছে, আমাদের যারা মেম্বার রাইডাররা আছে সবাই আসতেছে। সবাই আসলে তারপরে একসাথে রওনা দেবো। মিট আপ করার কথা ছিল 7:30টার দিকে, মানে 8টার মধ্যে বার হয়ে যাবো, কিন্তু এখন অলমোস্ট 8টা বাজে, এখনো কেউ আসেনি। কোনো ট্যুরের যদি প্ল্যান করি তো বরাবরই এরকম হয় যে টাইম দিলাম একটা, সবাই আধা ঘন্টা এক ঘন্টা লেট। এর আগে যেটা বগুড়া ট্যুরে গেছিলাম তখনও সেম কানে হয়েছিল, 8টার দিকে যাওয়ার কথা, প্রায় এক ঘন্টা লেটে গেছি। এই হলো অবস্থা। এই যে এগুলা হচ্ছে আমাদের গ্রুপের অ্যাক্টিভ পাবলিক, এরা সবাই চলে আসছে। বিদায় ভাই, হ্যালো পিপল, গুড মর্নিং। আমি সকাল 6টার দিকে ঘুম থেকে উঠছি, আমাদের এলাকার লোকজন get so mad, there's no control in me, my thoughts get so bad, I'm like, I might grab a bat, I don't know, my wrath, my blood boils over like, oh god, here goes, I lost all feeling from my head to my toes, you said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed, switches how you see things, realize something needs change, cause I know you got me fucked up, let me show you what's up. Enough is enough. I'll take a face full of pavement just to make a statement. I know there's no turning back. Oh god, adrenaline wasted. So mad I can taste it. I know there's no turning back. I'll do what it takes, I ain't making mistakes like that. I'll bleed on your face to make you go take it back. I'll lose my shit, I go crazy when I'm mad. Me, blood so violently, thanks for trying me. Right. Now it's finally time to see how this rivalry becomes a dynasty. And I
থামলাম, ব্রেক দিলাম একটা, একটু চা নাস্তা করতে হবে, কারণ অনেকেই সকালবেলা উঠছে, অনেকের খিদা লাগছে, এই কারণে একটা ব্রেক দিলাম। তো এরপর আমরা এখান থেকে সৈকত থেকে ডিরেক্ট কান্তজি মন্দিরে চলে যাব। ফাইভ লিড দিছে, ও সবার ফার্স্টে ছিল, অনেক ভালো লিড দিছি, থ্যাংক ইউ। তো যাই হোক, ও সামনে ছিল, তারপরে হচ্ছে আমরা সবাই পিছনে পিছনে পুরোপুরি সেফলি আসছি আর কি, কোন রকম কোন সমস্যা হয়নি, আল্লাহর রহমতে এভাবে যেন পুরো ট্রিপটা শেষ করতে পারি। পিছনে কি অবস্থা? আমি ছিলাম তিন নম্বরে মনে হয়। রাস্তার অবস্থা ভালো না? রাস্তা গাড়ি কামানোর জায়গা না, আমাদের বিটগুলা বেশি নাকি? তিন মধ্যে 50 কিমি যাচ্ছে, তো আসলে স্লিপ করতেছে চাকা, এমন না স্লিপ করতেছে চাকা, চাকা স্কিড করতেছে, কিন্তু অরিজিনাল এটা কোনো প্রবলেম নেই, এটা কোনো প্রবলেম। আমরা ফ্রেন্ড মনে করি গাড়ি সমস্যা হচ্ছে, গাড়ি ঠিক করার জন্য দাঁড়াইছি। আর ওইখানে সমস্যাটা হচ্ছে কি, ওই সামনে আরো বেশি, কারণ যে রাস্তাটা নতুন করছে না, পাথর গুলো একটু প্রমিনেন্ট, এই কারণে তোর মানে চাকার সমস্যা করে, এই কারণে বাইকের কোনো সমস্যা না। ওটাই। তুমি কি খাবা? তোমার ভাগনাকে বলতেছো কেন? আমার ভাগনা এখন, আগে সম্মান দিত, এখন সম্মান দেয় না, বেশি প্রিয় হয়ে গেছি। তো আসলে কি শিখতো? কি বলে মামা? কি বলে কি আর বলবো, আসলে মামা তোমাকে মামা হয় কিছু বলাও যায় না। মামা কি বয়সে বড় নাকি ছোট? বয়সে ছোট। তা তুমি আবার কিসের সম্মান চাও? সম্পর্কে আমি বড় না, মামা তো সম্পর্কে। তোমার মামা এটা পরে কি ট্রাক চালায়? না চালায় না। এনা? হ্যাঁ। এনা বলতে কি অ্যাপাচি নাকি? এনা এনা পরিব, মানে অরিজিনাল এনা। অরিজিনাল এরা দুইজন ভাষণ থ্রিতে আসবে, তো আরন ভাই ভাষণ থ্রিতে যেন ফুল সেফটি। ও আরন ভাই চালায়, ওর কলি জানে 110 এর উপর গাড়ি তো 122 তুলছে ভাই, বেশি তোলারও দরকার নাই। আমি কি বলে ওরা যে 110 তুলতে পারবেন না? না এগুলো আমি মনে করি ডিজে দিতে যাচ্ছি আমরা, 7 সাউন্ড যাবো 7 সাউন্ড। হ্যাঁ সেটাই, বাইকে স্পিড আছে তো আপ করতে হবে, এমন কোনো কথা নাই, রেভ করলেই স্পিড পারবে, অতএব দরকার পড়লে 100 স্পিড আছে এটা থাক, প্রয়োজনে ব্যবহার করবে। বলতেছে যে ট্যুরে যখন মানে আমরা যখন সকালে উঠি, যে কোনো সময় আমাদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে টয়লেট হয়। তো আমরা ওয়াশরুমে গিয়ে প্রায় 20 মিনিট, আমি 20 মিনিট স্পেন্ড করছি, কিন্তু আমার টয়লেট হয় নাই। পরে বললাম যে এটা বৃথা চেষ্টা, রাস্তাঘাটে কোথাও পড়ে দুইবার গেছে, দুইবার। অত তোমার তো আবার পাটকেতে যাও নাকি? না পাটকেতে যাই না, কারণ পানি নেয়, আর আমি আবার বিদ্যুৎ যেমন কিছু ইউজ করি না, পানি লাগে। তো আমি ওয়েট করি, এরকম পেট্রোল পাম্পাম পাইলে আমি সেখানে একদম ধনিয়ার ডালাইটা তোমাকে দিয়ে দেবো। আপনাদেরকে ব্লগে শুরুতে বলছিলাম যে এই যে অর্ক, এ বরাবরই লেট করে, তো এমনকি যে আমরা যে সবাই আসছি একসাথে, সবাই এসে এখানে ব্রেক দিচ্ছে, তারও 10 মিনিট পরেও আসছে, মানে রাইডের সময়ও সবার পিছনে, এত দেরি হলো কেন? একটা মুভিতে হিরো এন্ট্রি পরে হয়, এটা বুঝতে হবে। বোতলে পানি নেন নাই? রাত্রের চিন্তা করলাম সকালে নিব, ভুলে গেছি। কালকে বার হয়েছিলেন জন্য পানি নিতে ভুলে গেছেন নাকি? আবার যাত্রা শুরু করলাম, এখন সৈকত থেকে দিনাজপুরের দিকে রওনা দিলাম। সৈকত শহরটা পার হতে অনেক ভেজাল হলো, আমাদের কথা ছিল সকাল 7টার দিকে বার হওয়ার, কিন্তু বরাবরের মতন সবাই লেট, তো সেখান থেকে 7টার দিকে রওনা দেওয়ার কথা, আর সেখানে আমরা রওনা দিলাম প্রায় 8:30 সময়, এই কারণে রাস্তায় জ্যামগুলো পেয়েছিলাম, এই কারণে আমাদের একটু লেট হয়ে গেল। না হলে আমাদের টার্গেট ছিল সবারই যে প্রায় 10:30 মধ্যে আমরা কান্তজি মন্দিরে থাকবো, কিন্তু দেরি হয়ে গেল, যাক কি আর করার, এভাবেই রওনা দিচ্ছি। তো যাই হোক, সবাই খুব সুন্দরভাবে যাচ্ছি, সব রাইডারদেরকে বলা আছে যে সামনে যারা লিড দিবে তাদেরকে যেন কেউ ক্রস না করে, আর একটি ট্যুরের মধ্যে যখন একজনকে সবাই ফলো করবে বা একজন যখন প্রতিনিধি যখন একজন থাকবে আর এবং তাকে যখন সবাই মেনে চলবে, সেই ট্যুরে সেই গ্রুপ ট্যুরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। আপনারা যারা গ্রুপ ট্যুর দিবেন বা দিতে চাচ্ছেন বা দিয়েছেন, অনেকে হয়তো এরকম রুল মেনটেন করছেন, আর যারা করেননি তারা অবশ্যই এরকম রুলস মেনটেন করে রাইড করবে। এখন আমরা যাচ্ছি প্রায় 15টা বাইক, আরও বেশি আর কথা ছিল, তো কিছু ছোটো ভাই আছে যাদের পরীক্ষা চলতেছে, তো তারা বলছিল তবুও ভাইয়া বন্ধ আছে যাই, তো আমি বললাম তাদেরকে যে না পরীক্ষাটা আগে দাও, ট্যুর তো আর আজকেই শেষ না, ট্যুর আবার হবে কিন্তু পরীক্ষাটা তো আর বারবার আসবে না, সো তোমরা পরীক্ষা দাও, নেক্সটে যাই ইনশাল্লাহ। আসলাম কান্তজি মন্দির, এটা হচ্ছে কান্তজি মন্দিরের সামনের ভিউটা, অনেক সুন্দর পরিপাটি একটা জায়গা। সামনে সামনে রাখো, এখানে রাখো,
মসজিদটা হচ্ছে ওই সাইডে মন্দিরের যে ভিতরে হ্যাঁ হ্যাঁ ভিতরে নিয়ে বাইকগুলো ভিতরে নিয়ে সবগুলো জায়গা হবে তো একটা আগায় ফাইম আগায় রাখ ওখানে আরও একটা বাইক রাখা যাবে বিশাল একটু চাপায় না তো ওইদিকে এখন আমরা কান্তজু মন্দিরের সামনে এখানে সব বাইকগুলো গ্যারেজ করলাম এটাই হলো গ্যারেজ তোমার তো শুধু মনে করো যে মেয়েদেরকে নিয়েই থাকো তুমি ঠিক আছে ব্যাপারটা এরকম মেয়েদের কোন জিনিস দেখলে এটা কেন ওটা কেন আমাদের হচ্ছে একজন আর এত হচ্ছে অনেকজন তাই যেখানে যেখানে থামবে একটা একটা করে জিনিস নিলে তাহলে দেখা হবে নাকি দোকান আছে বললো যেটা যে মানে জোর করে চন্দনের ফোঁটা দিয়ে মানে 10 টাকা নেবে ওটা দিতে পারবে না চলায় আমি সেদিন আসছিলাম না কোনো ফোটা টোটা নাই আমি যে এই মাসে আসছিলাম প্রথমে দেখে ও দেখতে সাথে নাম তো বলা যাবে না নাম বলা যাবে না যখন আমরা আমি ভিডিওটা শুরু করি তখন তোর মুখ নাহলে ওর মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বার হয় তো সুন্দর কথা বের করব না এখানে বার করার দরকার নাই আমার প্রশ্নটা হচ্ছে এটা যে মানে জন্মের সময় কি মধু দেয় মুখে মধু বা মিষ্টি তোরা দুজন একসাথে দাঁড়াই তুমি নাকি এখানে ঝুলে ঝুলে ছবি তুলতেছিলে কাছে হ্যাঁ ঝুলে ছবি তুলছিলাম জোস ছবি বুঝছো সে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছিলাম ওই দেখি দেখা যাচ্ছে এটা হচ্ছে মন্দির এটার পিছন সাইডে কিছু দেখার আছে আমাদের সাথেই থাকুন আমরা যাবো চলেন ভাই এই মন্দিরে আসছিলাম ফ্রেন্ডরা সহ ক্লাস এইটে এইটের স্কুল থেকে পিকনিক হয়েছিল ক্লাস এইটে যখন আমি পড়ি এখানে কালেক্টরেট থেকে আপনি আসছিলেন আমিও তো যখন আমিও যখন কালেক্টরেটে পড়তাম তখন ক্লাস এইটে আসছিলাম এখানে সবাই সব একটা ছবি তুলছিলাম তো আজকে অনেকে নাই না হলে ওই ছবিটা তুলে 10 চ্যালেঞ্জ দিতাম এখানে এসে মানে ওই ক্লাস 8 এর স্মৃতিগুলো মনে পড়ে যায় মন্দির থেকে বার হলাম এখন আমরা নয়াবাদ মসজিদে যাব মসজিদটা ঘুরে তারপর দিনাজপুর শহরের দিকে বড় মাঠের দিকে রওনা দিব সেখানে লাঞ্চ করে নামও তো একটু শিখতে ঠেলা মার তো পিছন থেকে ঠেলা মার পিলিয়ন সহ এগুলো বালুর রোডে রাইড করা খুব কষ্টকর অবস্থা খারাপ হয়ে যায় যাই হোক একটু গ্রামের রাস্তার ফিল নেওয়ার জন্য এদিক দিয়ে আসলাম ডান দিকে যাও ডান দিকে হাঙ্গের পিছনে টায়ারটা চিকন হওয়ার কারণে
এই ধুলাবালির রাস্তাগুলো একটু সমস্যা হয়। এই গ্রামটা সুন্দর, এটা হিন্দু পাড়া বলা হয় দিনাজপুর। আর এখানে বেশিরভাগ ঘরগুলো দেখতেছি যে মাটির, মাটির ঘরে থেকে একটা অসম্ভব শান্তি আছে। এক সময় আমার এক খালা ছিলেন, তো তার বাসায় গেছিলাম যখন ছোট ছিলাম, এই আজ থেকে প্রায় 12-13 বছর আগের কথা। তো অনেক এনজয় করছিলাম। এই যে মসজিদ, এটাকে বলা হয় নয়াবাদ মসজিদ, অনেক ঐতিহ্যবাহী মসজিদ একটি। তুমি একটু এই বাইকটা একটু পিছায় দাও, এই পাশে, এই এই পাশে একটু চাপায় দাও, একটু এইদিকে চাপায় দাও। হ্যাঁ ঠিক আছে, থাক থাক থাক। এখন আমরা সবাই নয়াবাদ মসজিদে আসছি, তো এখানে সবাই রেস্ট নিচ্ছে। এখন কান্তজি মন্দির থেকে সোজা এখানে চলে আসছি, এখানে সবাই আছে, আর বাইকগুলো এখানে রাখা আছে আমাদের। আর এই হলো মসজিদ। মসজিদের ইতিহাসটা ঠিক আমার জানা নেই, কিন্তু যতদূর জানি যে অনেক পুরনো। আর এটা হচ্ছে যে কালারটা এখানে দেওয়া আছে, এই মানে যে রংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানে হচ্ছে করা হয়েছে। কিন্তু মসজিদটা আগে অন্যরকম ছিল, মানে অনেক পুরনো মসজিদ, এখানে নতুন করে রং করা হয়েছে। এই মসজিদের মধ্যে 3টা গম্বুজ আছে উপরে, আর যে পিলারগুলো আছে 4টা পিলার, এগুলো আর কি দেখা যাচ্ছে যে আমি দেখতে পারলাম যে ভেঙে ভেঙে গেছে। যারা দিনাজপুরে আমার এই ব্লগটি দেখতেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা উদ্যোগ নিয়ে এই মসজিদটি টিকিয়ে রাখুন, কারণ আমাদের মাঝখান থেকে অনেক পুরনো জিনিসগুলো চলে যাচ্ছে। তো এগুলোকে আমাদের আমাদের সবারই উচিত এগুলোকে টিকিয়ে রাখা, তাহলে আমাদের যে নতুন প্রজন্ম আছে সেগুলো বাংলাদেশ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, এগুলোর ইতিহাস জানতে পারবে। এ কারণে সবাই চেষ্টা করবেন এগুলোকে টিকিয়ে রাখা। মসজিদে আসার পর এখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম। ইচ্ছা ছিল যে জোহরের নামাজটা এখানে পড়বো, কিন্তু আনফর্চুনেটলি অনেক আগে চলে আসছি এখন, তো এখন তো আর কোনো ওয়াক্ত নেই। আর এখানে আমরা সর্বোচ্চ আর 15-20 মিনিট স্টে করবো, এই কারণে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। মসজিদে আসবেন বা যখনই যেখানে ঘুরতে যান, যে কোনো মসজিদ সামনে পড়ে অবশ্যই নামাজ পড়ে নেবেন। আর ট্যুরে আপনারা যেখানে যে অবস্থায় ট্যুরে থাকেন না কেন, নামাজ পড়ার ট্রাই করবেন। 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ার ট্রাই করবেন, এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। নামাজ পড়লে আল্লাহর রহমতে কোনো রকম কোনো দুর্ঘটনায় বা কোনো রকম কোনো সমস্যায় আপনাদেরকে পড়তে হবে না, আল্লাহই আপনাদেরকে সেভ করবে। তো যাই হোক, এখানে আমরা এখন গ্রুপ ছবি তুলব। গ্রুপ ছবি তোলার পর এখান থেকে বার হয়ে যাব। এখান থেকে বড় মাঠ যাওয়ার আগে এখানে রাবার ড্যাম আছে, সো সেই রাবার ড্যামে এখন আমরা যাব। সেখানে নাকি মানে এমন একটা এনভায়রনমেন্ট, সেখানে দেখলেই নাকি গোসল করতে ইচ্ছা করবে। যাই হোক, গোসল করার প্রিপারেশন নিয়ে কেউ আসিনি, তো সেখানে যাব, যে দেখি কী অবস্থা। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সবাই ব্লগটি দেখতে থাকুন। আবার সেই ধুলাবালি রাস্তা, এখানে ব্রিজটা উঠতে অনেক সমস্যা হয়, মানে প্রচুর ধুলা, বাইকের চাকা ভিতরে ঢুকে যায় ধুলাবালির ভিতরে, মানে আগায় না কিন্তু বাইকের চাকা ঘুরতে থাকে। তো দেখা যাক এবার কী হয়। আসার সময় খুব সমস্যা হয়েছিল ওই দিকটায়। আসার সময় এই জায়গাটায় চাকা আটকায় গেছিলো, দেখতে পাচ্ছেন অনেক মানে অনেক বালু এই জায়গায়। যাই হোক, আল্লাহর রহমতে ভালো করে চলে আসলাম। এখন আমরা মেইন রাস্তায় উঠলাম, চলো চলো। যাই হোক, এখান থেকে এখন আমরা রাবার ড্যামের ওখানে একটা হোটেলের মধ্যে লাঞ্চ করবো। তো লাঞ্চ করার পর আপনাদের সাথে কথা হচ্ছে, সবাই সাথেই থাকুন। কি একটা অবস্থা, সামনে একটা বাইক কাটাই গেল, এক বাইকে 4 জন। এই বাইকটা সম্ভবত অ্যাপাচির প্রথম ভার্সনটা, একজনের মাথাতেও হেলমেট নাই, তার উপরে 4 জন। ওই যে সামনে আপনারা খেয়াল করতেছেন, এই যে সামনে দেখেন কি একটা অবস্থা, এই এইসব এইসব কারণেই অ্যাক্সিডেন্ট ঘটে রাস্তায়, এইসব বেপরোয়াভাবে চালানোর কারণে। তো কখনোই আপনারা এই ভুলটি করবেন না। আর হাইওয়েতে 3 জন না নয় ভালো, কারণ মনে রাখবেন যে একটি বাইক 2 জনের জন্য তৈরি করা হয়। বাইকে 2 জন রাইড করবেন এবং সেফ রাইড করবেন, অবশ্যই হাইওয়েতে 2 জন হেলমেট পরে নেবেন। আর শুধু হাইওয়ে না, সিটিতে বাইক চালানোর সময় হেলমেট পরে নেবেন, কারণ
দুর্ঘটনা কখন হয় বা কখন হবে সেটা কেউ বলতে পারে না আল্লাহ ছাড়া। কান্তজু মন্দিরের ওই সাইড থেকে সোজা চলে আসলাম রাবার ড্যামে। এই জায়গাটা কান্তজু মন্দির থেকে প্রায় 30 কিলোর মতন দূরে। তো এখানে এসে সবাই লাঞ্চ করলাম। আর লাঞ্চের আগে আসলে লাঞ্চের সময় ভিডিও করার কোনো ওয়ে ছিল না, মানে সবার তাড়াহুড়া, সবার এত পরিমাণে খিদা লাগছিল যে কে আগে খাবে কে পরে খাবে সেটা নিয়ে মানে অবস্থা খারাপ। যাই হোক, আমরা লাঞ্চ করে এখন এখানে রেস্ট নিচ্ছি। রেস্ট নেওয়ার পর রাবার ড্যামে যাবো, ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপরে আমরা সোজা দিনাজপুর বড় মাঠের দিকে রওনা দেবো। এখন আমি রাবার ড্যামে, এই হচ্ছে রাবার ড্যাম, এটাই। নিচে যাচ্ছি এখন। আমাদের মেম্বাররা সব উপাসে আছে যারা আছে। এখানে সবাই অনেকে গোসল করতেছে আর অনেকে নিচে নেমে ছবি তুলতেছে। এই হলো অবস্থা। এখন নিচে নামবো, পানিতে নামবো, জুতো খুলি। ফুলে নেমে পড়লাম পানি দেওয়া, লোক সামলাইতে পারতেছিলাম না, সবাই নামছে, তো ভাবলাম যে নামবো না, তো পরে নেমে পড়লাম। পানি তো অনেক ঠান্ডা, নিচে শ্যাওলা আছে দেখি, পিছলা অনেক পড়ে যাবে। আমরা রাবার ড্যাম থেকে এখন বড় মাঠের দিকে রওনা দিচ্ছি। তো রাস্তার মাঝখানে থামলাম, এখানে একটু ফটো সেশন হবে আর কি, সবাই একটি গ্রুপ ছবি তুলবো। গ্রুপ ছবি তোলার পরে আমরা ডিরেক্ট সো বড় মাঠে দেখা হচ্ছে সবার সাথে। সবাই সাথেই থাকুন। রাবার ড্যাম থেকে ডাইরেক্ট চলে আসলাম দিনাজপুর বড় ময়দানে। এসে অনেক ভালো লাগতেছে যে আমি ভাবছিলাম যে বড় ময়দান নাম হবে হয়তো বা, কিন্তু আমার দেখা সবচেয়ে বেস্ট এবং সব থেকে বড় ময়দান এটা। ওর পেশে বাণিজ্য মেলা হচ্ছে, কিন্তু এত বড় জায়গা মিলে যে মেলাটা হচ্ছে, তবুও মানে ওরকম আরো 3-4টা মেলা এখানে করা যাবে। এত বড় মাঠটা, মানে আমি কখনো এর আগে এত বড় মাঠ দেখিনি। তো যাই হোক, এখানে এসে এখন সবাই রেস্ট নিচ্ছে, সবাই অনেক ক্লান্ত। প্রায় আমরা 150 কিলোমিটার মতন রাইড করলাম, হালকা পাতলা ব্রেক ছিল অবশ্য, কিন্তু তবুও সেরকম বড় কোনো ব্রেক ছিল না। এখন সবাই রেস্ট নিচ্ছে। তো এখান থেকে আর ঘোরার মতো কোনো জায়গা নেই। রামসাগরে যাওয়ার কথা ছিল, কিন্তু রামসাগরটা অনেক দূরে হয়ে যায়, এই কারণে আর আজকে যাওয়া হবে না। কান্তজি মন্দির থেকে যখন রওনা দিলাম, তখন এই যে আমার এই বাইক মোসা কাপড়টি, এটি এখানে ছিল, এখান থেকে কীভাবে যেন এখান থেকে পরে এই অবস্থায় ছিল, এইভাবে ওটা ইঞ্জিনটা কভার হয়ে গেছিল। আর আমার তো বাইক সবসময় রানিং ছিল, মানে রানিং আসতেছিলাম, তো এই রানিং থাকা অবস্থায় যে মানে ইঞ্জিনের হিটে এই কাপড়টি এত গরম হয়েছে, মানে কাপড়টি হাত দিয়ে ধরা যাচ্ছিল না। তো তারপর আমি চালাতে চালাতে খেয়াল করলাম যে একটু অন্যরকম ফিলিং হচ্ছে, যে
আসলে এটা তো এয়ার কুল ইঞ্জিন, মানে বাতাসে ঠান্ডা হয়, সো মানে ওই কাপড়টা থাকার কারণে বাতাসটা ঠিক ইঞ্জিনে যাইতে পারতেছিল না, ইঞ্জিনে মানে লাগতেছিল না, এই কারণে ইঞ্জিনটা গরম মানে গরম হয়ে যাচ্ছিল, অনেক গরম হচ্ছিল, এই কারণে আমি বাইকের স্মুথনেসটা নষ্ট হয়ে যাচ্ছিল। তো তারপর আমি যখন খেয়াল করলাম, খেয়াল করার পরে দেখি যে বাইকটা থামাইলাম, থামানোর পর দেখি যে কাপড়টা ওইভাবে আছে। তো দুর্ঘটনা এভাবে ঘটতো যে কাপড়টা যে এত গরম হয়েছে, এই এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন আপনারা যে কালো কালো হয়ে গেছে, এই কাপড়টা কালো কালো হয়ে গেছে। তো মানে আরেকটু হইলে যে আগুন লেগে দিত মনে হয় কাপড়টার মধ্যে, আর কাপড়টার মধ্যে আগুন লেগে গেলে আমারও অনেক সমস্যা হতে পারতো, আল্লাহর রহমতে বেঁচে গেছি। দিনাজপুরের মধ্যে এত সুন্দর এত বড় একটা মাঠ, তো এই মাঠের মধ্যে সমস্যা হচ্ছে যে অনেক নোংরা, মানে এই এখানে ওখানে কাগজপত্র পড়ে আছে, মানে মাঠটা পুরোটাই অগোছালো। কিন্তু দিনাজপুরবাসীর কাছে আমি এতটুকু অনুরোধ করবো যে আপনাদের শহরে এত সুন্দর একটি মাঠ আছে, তো সবাই এই মাঠে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেন বাইরে থেকে মানুষ এসে বলতে পারে যে দিনাজপুরের মানুষ অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন, তাদের দিনাজপুরে একটি সুন্দর মাঠ আছে। তো সবাই এই মাঠে পরিষ্কার, সবাই যদি একজন একজন করেও ভাবে যে মাঠটাকে আমরা পরিষ্কার রাখবো, তাহলেই সেটা সম্ভব। মানে একজন একজন করে যদি সবাই সচেতন হয়, তাহলেই সব কিছু করা সম্ভব হয়। তো সবাই চাবেন যে এই মাঠটি যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকে। মানে দিনাজপুরের যে বড় ময়দান, এত বড় একটা নামকরা মাঠ, তো সেই হিসাবে কিন্তু মাঠটা নোংরা অনেক, সবাই নিজ নিজ জায়গা থেকে যদি আমরা, হ্যাঁ নিজ নিজ জায়গা থেকে যদি সবাই মানে এখানে ওখানে ময়লা না ফেলে, দেখা যাচ্ছে ময়লাটা নিজে বাইরে ফেললো বা সাইডে ফেললো, অথবা এমন করতে পারে এখানে ডাস্টবিনের যদি ব্যবস্থা থাকতো কয়েকটা, তাহলে মনে হয় মাঠটা তো নোংরা হতো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, আমাদের পরিবেশ আমাদেরকে সুন্দর রাখতো। বড় মাঠ থেকে বার হয়ে এখন হাজিতানের ভার্সিটির দিকে রওনা দিলাম, যেতে যেতে কথা বলি। এখানে বাণিজ্য মেলা হচ্ছে, সময় নেই, সময় থাকলে একটু ঘুরে যেতাম। সে বাহির থেকে দেখে মনে হচ্ছে যে অনেক বড় মেলাটি, আর এখানে বড় মাঠটা আসলে বিশাল বড়, মানে কেউ মুখে বললে হয়তো বা বোঝানো যাবে না, আমার দেখা লাইফের বেস্ট মানে সব থেকে বড় মাঠ এটা।